আমরা এখন চলে এসেছি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি শুটিং স্পটে। আমরা তো অনির্বাণের কণ্ঠ শুনতে পেয়েছি মাইকে, শুটিং শুরু হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারমিন, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ সাজুগুজু করে মোটামুটি রেডি হয়ে গেছি। আর আজকে আমি কোথায় যাচ্ছি বলতো? আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। আমি যাবো আর সেটা কোথায় বলতো? ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা ফিল্মের শুটিং দেখতে যাচ্ছি। ঠিক ধরেছ, আমাদের বাড়ির কাছে ফিল্মের শুটিং হচ্ছে আর সেখানে যাচ্ছি। আর কে এসেছে বলতো শুটিং করতে? আমাদের সকলের প্রিয় অনির্বাণ ভট্টাচার্য এসেছে শুটিং করতে। আমরা যাকে সবাই চিনি ডিটেকটিভ সিনেমা হিসেবে, যাকে বেশিরভাগ আমরা চিনি, এবং একাধারে যে ডিরেক্টর, এখন ডিরেকশনের কাজ করছে, সেই অনির্বাণ এসেছে আমাদের এখানে শুটিং করতে। আর কোথায় হচ্ছে বলতো শুটিংটা? আমাদের যে করিমপুরের পাশে জমশেদপুর গ্রাম, সেখানে যে যতীন্দ্রমোহন বাগচির বাড়ি, সেই বাগচির বাড়িতে শুটিংটা হচ্ছে। তোমাদের হয়তো মনে আছে যতীন্দ্রমোহন বাগচির বাড়ির একটা ভিডিও আমরা করেছিলাম বাগচির বাড়ির অজানা ইতিহাস নিয়ে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখতে পারো, খুব ভালো একটা ভিডিও। তো আজকে সেই শুটিং দেখতে আমরা যাচ্ছি। তো হয়তো আমরা অনির্বাণকে দেখতে পারি, তো আমাদের সাথে সাথে তোমরা ভিডিওটা দেখবে আজকে, তোমরা অনির্বাণকে দেখতে পারো। আর কী সিনেমা শুটিং হচ্ছে বলতো? বল্লভপুরের রূপকথা বলে একটা সিনেমা করছে অনির্বাণ, যত সময় ভূতের সিনেমা টাইপের হবে একটা, সেই সিনেমাটা শুটিং হচ্ছে। তো প্রচুর মানুষের ভিড়, অনেকদিন ধরে শুটিং হচ্ছে, সকলে যাচ্ছে, আমাদের এখনও যাওয়া হয়নি। তো আজকে আমরা সেখানে যাচ্ছি শুটিংটা দেখতে। তো দেখি কেমন কী হচ্ছে, অনির্বাণকেও দেখতে পেলে তো খুব ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করছি, সবাই আমার সাথে থাকো আর আজকে ভিডিওটা এনজয় করো। তো চলো, লেটস গো। এই যে এখানে শুটিং হচ্ছে, এটাই জমশেদপুর বাগচি বাড়ি। এসেছি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি শুটিং স্পটে। আমরা তো অনির্বাণের কণ্ঠ শুনতে পেয়েছি মাইকে, শুটিং শুরু হয়ে গেছে, বেশ মানুষজন আছে। তো আজকে একটু অল্প মানুষজন, বাইরে ভীষণ গার্ড, শুটিংয়ের জিনিসপত্র আছে, প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। তো দেখা যাক শুটিংয়ে কী কী হচ্ছে, আমরা তোমাদের দেখাতে পারি কতটা, আর অনির্বাণকে দেখতে পাই কি সেটাও আমরা দেখছি। তো চলো তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। বেশ ভিড়, অনেক মানুষজন আসছে শুটিংয়ের জন্য, অনেক গাড়ি জন্য। বাড়ির রঙটা পাল্টানো হয়েছে, বাড়ির যে পুরনো রং ছিল সেই রঙটা চেঞ্জ করা হয়েছে, শুটিংয়ের জন্য ব্ল্যাক কালারের বাড়ি রং করা হয়েছে। দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ এখানে শুটিংয়ের জিনিসপত্র। আর শুটিংয়ের জন্য যেটা বললাম, বাড়ির রঙটা পাল্টানো হয়েছে, কালো রঙের রং করা হয়েছে, দেখেই মনে হচ্ছে কোনো ভূতের সিনেমা। আছি শুটিং স্পটের কাছে, যে অনির্বাণ কখন বেরোবে আমরা দেখবো। ওদের দুজনের অলরেডি দেখা হয়ে গেছে, আমার এখনও দেখা হয়নি, শুটিংয়ের জন্য ভীষণ ব্যস্ত, কখন বেরোবে জানি না। তো ওরা তো দেখে ডেকে বসে আছে, আমাকে ডাকেনি, আমাকে আজকে ডাকছে কিন্তু আজকে এখনও বেরোচ্ছে না। ওদের দেখা কমপ্লিট, তো দেখা যাক। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে, তো ওদের সেলফি টেলফি তোলা কমপ্লিট। তো বেশ ভালো লাগছে আমাদেরকে, প্রচুর মানুষজন, তো আজকে ভিড় কম, তাই না? তো ওর নীলাদির তো বাড়ির কাছে, নীলাদির এখানে বাড়ি, তো নীলাদি প্রত্যেকদিন ঘুরতে আসে। অনির্বাণের সঙ্গে নীলাদির একটা ভাব হয়ে গেছে। তো নীলাদির জন্যই আমরা এসেছি, যে নীলাদি বলেছে আমাদের দেখা করিয়ে দেবে, তো দেখা যাক কি হয়। আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম বাগচি বাড়ির দোতলার অংশটাতে শুটিং হচ্ছিল, বাইরে অনেক সিকিউরিটি গার্ডও ছিল, আর অনির্বাণ দোতলাতে মাইকে ডিরেকশন দিচ্ছিলেন, সেটা নিচে সে শব্দটা আসছিল। তো আমরা সেই শব্দগুলো শুনতে পাচ্ছিলাম অনির্বাণ কী কী বলছিল ডিরেকশনের সময়। এই যে অনির্বাণের কথা শুনতে পাচ্ছি, শুটিং হচ্ছে। দেখাতে পারলাম
এই যে দেখতে পাচ্ছ অনির্বাণ বেরিয়ে গেছে, তো উনি খাওয়ার জন্যই বাইরে বেরিয়েছিলেন, তখনই আমরা ওনার সঙ্গে ছবি তুলেছিলাম, দেখা করেছিলাম। তো উনি ওই কলের কাছে হাত ধুচ্ছেন, তো হাত ধুয়ে উনি ভিতরে চলে যান, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করার পর বাইরে বেরিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করেছিলেন। তো বেশ ভালোই লেগেছিল আমাদের। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেকক্ষণ বসেছিলাম গরমের রোদে, তারপর অ্যাট লাস্ট আমরা অনির্বাণকে দেখতে পেয়েছি, সেলফিও তুলতে পেরেছি সবাই মিলে। তো প্রথমে তো আসছিলো না, তারপর আমরা বললাম দাদা একটু আসো আমরা একটু সেলফি তুলবো, তারপর বাইরে আসলো আমরা সেলফি তুললাম জাস্ট অল্প মিনিটের জন্য, কিন্তু ঘুরে গিয়ে আবার এসেছে সেটা আমাদের জন্য অনেক পাওনা। অ্যাটলিস্ট আমরা সেলফি তুলতে পেরেছি। তোরা পেরেছিস? দুবার। হ্যাঁ, তোরা তো বিশাল একটা ব্যাপার। তো সামনে থেকে অনির্বাণকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, হয়তো বাড়ির কাছে। শুধুমাত্র একটা কি আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল শুটিংয়ের চাপের জন্য। হ্যাঁ, কিন্তু দেখাতে হয়েছে, বেশ ভালো লাগলো। তো আমরা এখন বাড়ি যাবো, গরমে ঘেমে নিয়ে গেছি। তো বাড়ি যাওয়ার সময় আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে যাচ্ছি, আমি খাইয়েছি, কেউ খাওয়াইনি আমাকে। বাড়ি চলে এসেছি, ওখানে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো ভাবলাম বাড়ি এসে ভিডিওটা শেষ করি। আর কি বলবো, বাইরে তো প্রচণ্ড রোদ গরম, বাইরে থাকাটাই চাপ, এত গরম লাগছিল বাড়ি এসে আবার স্নান ধান করতে হলো। তো যেটা বলার, আজকে ওখানে গিয়ে আমাদের দিনটা সার্থক, কারণ অনির্বাণ আমাদের এত বাড়ির কাছে শুটিং করছে, আর এত বাড়ির কাছে অনির্বাণকে দেখতে পাবো সেটা ভাবিনি। তো অনির্বাণকে দেখতে পেয়ে, সামনে থেকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। টিভির পর্দায় আমরা যেই রকম দেখি সামনাসামনি ঠিক সেই রকম, আর ভীষণ ভালো মানুষ বলবো একদম। যেটা মনে হলো অন্যান্য অভিনেত্রী বা অভিনেতা থেকে একটু আলাদা, কারণ এত শুটিংয়ের চাপেও প্রচুর প্রচুর মানুষ আসতে ওনার সঙ্গে দেখা করতে, উনি দেখা করছেন, কথা বলছেন, ছবি তুলছেন সময় বের করে, যেটা হয়তো অনেকেই করবে না। তো যাই হোক, আজকে বেশ ভালো লাগলো, ভিডিওটা এখানেই শেষ করবো। বলছিলাম বাগচি বাড়ির পুরো একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিবো, তোমরা দেখে নিও। তো চলো আর বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।